হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনিস গ্যালারিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি যেটা করব একটা ক্লে টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। একটা ক্লের পেন্ডেন্টকে আমি ঠিক কত সুন্দরভাবে রং করি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ক্লের পেন্ডেন্টটা বানানোর কাজ চলছে, তো আমি এখন যেটা করছি পাপড়িগুলোকে খুব সুন্দরভাবে আলতো আলতোভাবে নিয়ে লাগাচ্ছি, সেট করছি, তারপরে আমি কালার করব। আমার কিন্তু সেটটা রেডি করা হয়ে গেছে, মধ্যে আরও পাপড়ি অ্যাড হবে। এটা হচ্ছে টোটাল সেটটা, শুকোনোর পরে জিনিসটা এরকম হয়েছে। এবার কিন্তু কালার করা স্টার্ট করবো। ফার্স্টেই আমি হালকা জল দিয়ে যে পাউডারগুলো থেকে যায় ওইগুলোকে আমি ভালো করে আগে ক্লিন করে নেব, তারপরে বেসের ওপর সাদা কালারের কালার ফ্ল্যাটভাবে মেরে নেব। তো যে কোনো ক্লে পেন্ডেন্টের জন্য ফার্স্টে কিন্তু সাদা কালারটা দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হয়। তারপরে আমি যেটা দেবো ইয়েলো কালার দিয়ে রেনুগুলোকে খুব সুন্দর করে ড্রিপ ড্রিপভাবে আমি কিন্তু কালারটা করব। কালারটা কিন্তু ফ্ল্যাটভাবে করলে হবে না, ড্রিপিং ড্রিপিংভাবে করতে হবে, যাতে যে ফুটো ফুটোগুলো আছে ওইগুলোর মধ্যেও কালারগুলো বসে যায়। ফ্ল্যাটভাবে করলে কিন্তু জিনিসটা হবে না। তারপর আমি ব্যাকের কালারটা করব হালকা একটু ইউলি স্টোন দিয়ে, তার উপরে গ্রিন অ্যান্ড ইয়েলো কালার মিক্স করে একটা ইউলিশ গ্রিন যে কালারটা হয় সেই কালারটা দিয়ে হালকাভাবে আমি কালারটা অ্যাড করব। তারপর আমি ব্লু কালার নিচ্ছি। ব্লু কালার মানে যেটাকে বলে রয়্যাল ব্লু কালার, সেই রয়্যাল ব্লু আর হচ্ছে স্কাই ব্লু, এই তিনটে কালার দিয়ে আমি পাপড়িগুলো কমপ্লিট করব। তো আমরা কি জানি বেসিক্যালি ব্লু আর গ্রিন কালার মেশালে হয় টিল গ্রিন। টিল গ্রিন মানে যেটাকে বাংলায় বলে তুতে কালার, সেই তুতে কালারের টোনটার পরে আমি সাদা দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করব। তো দেখো কত সুন্দর একটা তুতে কালার চলে আসলো। তাহলে তুতে কালার যেটা দিয়ে হয় সেটা হচ্ছে ব্লু আর হচ্ছে হালকা সামান্য পরিমাণে গ্রিন কালার, সেটা দিলেই কিন্তু খুব সুন্দর একটা টিল গ্রিন কালার চলে আসবে, যেটাকে আমরা বলি তুতে কালার। সেটাকে আমি হোয়াইট কালার দিয়ে অ্যাডজাস্ট করব। আর লাস্ট যে বড়ো বড়ো যে পাপড়িগুলো আছে, যেহেতু আমি এটা নীল পদ্ম ফুল বানাচ্ছি, তো সেই জন্য এটা কিন্তু আমি রয়্যাল ব্লু দিয়ে সুন্দরভাবে একদম হালকা হালকাভাবে ফ্ল্যাট অ্যাপ্লিকেশন দেবো। তার উপর হালকা ডার্ক টু লাইট বোঝানোর জন্য আমি কিন্তু হালকা গ্রিন দিয়ে শ্যাডোটা বুঝিয়ে দেবো। তাতে কী হবে, ডার্ক যেমনি ব্লু কালারটা প্রচণ্ড ডার্ক, তো তার মধ্যে ব্লু ডার্কের মধ্যে আরও ডার্ক করার জন্য সামান্য পরিমাণে গ্রিন কালার মেশাতে হবে। দেখো জিনিসটার কালার কম্বিনেশনটা ঠিক কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু খুব ভালোভাবে কোনায় কোনায় কালারগুলোকে আমি অ্যাডজাস্ট করব। দেখো যেসব জায়গা ফাঁকা রয়েছে সেইগুলোকে সুন্দরভাবে কিন্তু কালারগুলো একদম কমপ্লিট করে দিতে হবে, তা নইলে কিন্তু ফিনিশিংটা খুব বাজে থেকে যাবে। একদম জিনিসটাকে এঁকিয়ে বেঁকিয়ে জিনিসটার কালারগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এবার দেখো হালকা গ্রিন কালার দিয়ে আমি ব্লু এর ডার্ক টু লাইট কালারটা করছি, তারপর একটু জল দিয়ে আমি অ্যাডজাস্ট করব। যেটা করব মিডিলে যে পাপড়িগুলো আছে সেগুলোকে আমি স্কাই ব্লু আর হচ্ছে সামান্য পরিমাণে গ্রিন দিয়ে ওটাকে একটা সুন্দর, আরও সুন্দর থেকে আরও সুন্দর একটা কালারে কনভার্ট করব। তো দেখো হালকা একটা তুতে, মানে তুতেও না আবার ঠিক, মানে একটা খুব মিষ্টি একটা কালার আসছে যেটা অরিজিনাল নীল পদ্মের হয় আর কি। তারপরে ওই হালকা গ্রিন কালারটা দিয়ে আমি কিন্তু রেনুটার মধ্যে দিয়ে দেবো। তো জিনিসটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর। তারপর আমি আর মুক্তের একটা হার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি লকেটটা সেট করব। সাদার মধ্যে ব্লু এর কম্বিনেশন জাস্ট তো দারুণ লাগে। তোমরা কিন্তু এই ধরনের সেট নিজেরাই বাড়িতে ট্রাই করতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।